নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে আলটিমেট ব্লক্সে আপনারা নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধে জানতে পারবেন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ডেট তোমাদের তবু একটু ডেটটা একটু দেখে দিই দুই এক দু হাজার চব্বিশ সালের নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই নতুন বিজ্ঞপ্তিতে এটা বেরিয়েছে মোট ভ্যাকেন্সির সংখ্যা এখানে দাঁড়িয়েছে দু হাজার তার মধ্যে থেকে দু হাজারটি ভ্যাকেন্সি বেরিয়েছে কনস্টেবলের পদের জন্য এবং দুশো পঞ্চাশটি বেরিয়েছে সাব ইন্সপেক্টরের পদের জন্য মোট দু হাজার এর মধ্যে টেন পারসেন্ট ভ্যাকেন্সির বলে দিয়েছে এখানে টেন পার্সেন্ট ভ্যাকেন্সি তিন নাম্বার পয়েন্টে দেখো টেন পার্সেন্ট ভ্যাকেন্সি বলে দিচ্ছে এগুলো এক্স সার্ভিসম্যান তাদের জন্য আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে রিজার্ভ ফর উমেনের জন্য মহিলাদের ক্ষেত্রে এখানে ফিফটিন পার্সেন্ট করে দিয়েছে এছাড়াও রেলওয়ে রিক্রুটমেন্টের এই কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের রিক্রুটমেন্ট প্রসেসটা তিনটি ধাপে সম্ভব হবে একটা হচ্ছে ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি ফেজ ওয়ানে দাঁড়াবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট ফেস টু তে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর তিন নাম্বার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের এখানে কিছু জোনাল দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা জোনালের কী কী আছে ইস্ট জোনাল ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ জোনালগুলো বলে দিয়েছে এবং এদের নোডাল পিসিএসসি যেগুলো ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু ভালো করে প্রথমে একটু দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা যেখানে দেখো ভালো করে যে সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং বয়স হতে হবে অবশ্যই মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ বছর বয়স আর কনস্টেবলের ক্ষেত্রে তোমরা যদি টেন টেন পাস করে থাকো ক্লাস টেন যে কোনো স্কুল থেকে যে কোনো বোর্ড থেকে তোমরা যদি টেন পাস করে থাকো তাহলে হচ্ছে তোমরা এলিজিবল কনস্টেবলের জন্য এবং এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ দুটোর ক্ষেত্রেই আঠেরো থেকে পঁচিশ তবে এক্ষেত্রে এস সি দের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশান আছে ছাড় আছে এবং যারা ও আছে তাদের জন্য তিন বছরের ছাড় দেখতেই পাচ্ছ তোমরা এস সি ও জন্য ছাড় এসসি এস সি জন্য পাঁচ বছরের ছাড় ও বি জন্য তিন বছরের ছাড় এবার চলেছি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের দিকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা দেখতে পাচ্ছো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আনরিজার্ভ এবং ও ক্ষেত্রে মেল হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এস এস টিদের ক্ষেত্রে হাইট একশো ষাট সেন্টিমিটার ফিমেলদের হচ্ছে ফিমেলদের হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এছাড়াও চেস্টের মাপটা বলে দিচ্ছে তোমরা একটু দেখে নাও এছাড়াও গারো গারোভালিস গোর্খাস মারাঠাস দোরঘাস এদের জন্য একশো তেষট্টি সেন্টিমিটার একশো পঞ্চান্ন সেন্টিমিটার এক্সামিনেশান ফিসটা পরে জানানো যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা যখন এটা বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তখন ফেস ওয়ান হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি পাঁচ নম্বর পয়েন্টটা তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস বলে দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট ফোর এস জন্য থার্টি পার্সেন্ট ফোর এস টি এস টিদের জন্য এস সি এসটিদের এছাড়াও ওইখানে তোমাদের পরীক্ষাটা কীরকম হবে আরবির সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কিভাবে পরীক্ষাটা হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে পুরো প্রসেস তোমরা একটু দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে টাইম থাকবে নব্বই মিনিট একশো কুড়িটা কোয়েশ্চেন জেনারেল আওয়াজ থাকবে যেখানে পঞ্চাশটি অ্যারিথমেটিক থাকবে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্স থাকবে পঁয়ত্রিশটি কনস্টেবলের ক্ষেত্রে একই সময় নব্বই মিনিট কোয়েশ্চেন টোটাল থাকবে একশো কুড়িটি একশো কুড়ি নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ অ্যারিথমেটিক পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স এবং ডিজিনিং পঁয়ত্রিশ নাম্বারের এবার চলে আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা এখানে দেখো তোমরা ভালো করে যে সাব ইন্সপেক্টর মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে ছেলেদের জন্য এছাড়াও লং জাম্প বারো ফিট হাই জাম্প তিন ফিট নয় ইঞ্চি সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিট দৌড়াতে হবে লং জাম্প নয় ফিট হাই জাম্প তিন ফিট কনস্টেবলের ক্ষেত্রে ছেলেদের কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ষোলোশো মিটার লং জাম্প চোদ্দো ফিট হাই জাম্প চার ফিট কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে লং জাম্প নয় মিট নয় ফিট হাই জাম্প হচ্ছে তিন ফিট এগুলো সব কমপ্লিট হলে তোমাদের ডকুমেন্ট এগুলো সব কমপ্লিট হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এই ফরম্যাটস অনুসারে সার্টিফিকেটগুলো জোগাড় করতে হবে এবং সেসব সব এই ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে পরবর্তীতে দেখো এখানে পরীক্ষার সময় পরীক্ষার ক্ষেত্রে কতটা মার্কস তুলতে হবে এখানে বলে দিয়েছে এটা মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস সাব ইন্সপেক্টর ক্ষেত্রে একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নাম্বার থাকবে কোয়ালিফাইং মার্কস বলেছে আনরিজার্ভ এবং ও বিসিদের ক্ষেত্রে বিয়াল্লিশ নম্বর এস সি এস জন্য ছত্রিশ নম্বর এটা হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে আর কনস্টেবলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আর আরবি কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে টোটাল মার্কস একশো কুড়ি কোয়ালিফাইং আনরিজার্ভ এবং ও বিসিদের জন্য বিয়াল্লিশ এস সি এস টিদের জন্য ছত্রিশটি এর ফুল ডিটেলস নোটিফিকেশানটা তোমরা ওয়েবসাইটে কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও তো যারা নতুন আছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নতুন আপডেট পেতে তোমরা সবাই এখনই বেল আইকাউনটা ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ